ঘোষণার একদিন পূর্বে পুনর্বার রাজ্যত যে টলগেট সমূহ আছে সেই টলগেট সমূহের কর বৃদ্ধি পাব। মোর ক্যামেরা সহযোগে দেখাইছে, মই বর্তমান উপস্থিত আছো মদনপুর টলগেটত, আর এই মদনপুর টলগেটতো আজিরপর পুনের কর বৃদ্ধি পাব। যার বা জিপ আসলে এটা ভ্রমণত 130 টাকারপর 135 টাকা হব, আর উভতনির যাত্রাত হব 195-র 200 টাকা। যমার্শিয়াল গাড়ি, ভ্যান আছে, কার আছে, সেইবিল হব 210 টাকারপর বৃদ্ধি পাইছে 215 টাকা, 315 টাকারপর 225 টাকার বৃদ্ধি পাইছে। ঠিক তেনেদরে বাস বা ট্রাক সমূহ 440 টাকারপর 450 টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে। মোর যদি সম্ভব হয় যাত্রীরপর এগারী চালকরপর জানি বিচার, আজিরপর পুনের কর বৃদ্ধি পাইছে কি কব? নিশ্চিতভাবে মই যদি সম্ভব হয় এই চালকগুলোর জানিব বিচার, আজিরপর পুনের যূল্য বৃদ্ধিরপর আদি করে বিভিন্ন ধরনের সরকারখানে মাধামার দি থাকার পরিপ্রেক্ষিততে আকৌ পুনের বৃদ্ধি পাব টলকর, আর এই টলকর বৃদ্ধির লগেলগে পুনের মাধামার দিবর কারণে চেষ্টা মাধামার খাইছে সর্বসাধারণ রাইজে। এটার ভ্রমণ আসলে এটার ভ্রমণত আজিরপর পুনের বৃদ্ধি পাব টলকর, এটার যা ভ্রমণ আসলে এটা ভ্রমণত 130 টাকা আসলে 130 টাকারপর 135 টাকা পর্যন্ত বৃদ্ধি পাব, আর উভতনির যাত্রাত 195-র 200 টাকা বৃদ্ধি পাব কার বা ভ্যান সমূহ, আর যে কমার্শিয়াল কার বা ভ্যান আছে 210 টাকারপর 215 টাকা পর্যন্ত বৃদ্ধি পাব, 300 উভতনির যাত্রা 315 টাকারপর 325 টাকা পর্যন্ত বৃদ্ধি পাব, আর বাস বা যে ট্রাক সমূহ আছে 440 টাকারপর 450 টাকা পর্যন্ত বৃদ্ধি পাব। মোর যদি সম্ভব হয় মই এগারী চালকরপর জানিব বিচার, পুনের আজিরপর টলকর বৃদ্ধি পাব কি কব? বহুত বেয়া হব, কি কম আর সরকারখানক কি কব? সরকারখানক কি কম যে বহে থাকক, আমি আর কি করিম আর।